নেতার কাছে গিয়ে বলবে নেতা আপনি যা বলেছেন তা করেছি আপনি বলেছেন বাড়ি দখল কর করছি আপনি বলছেন ওর গাড়িতে আগুন লাগা লাগাইছি আপনি বলছেন বুটের বাক্স চুরি করে নিজে একাই একশো বুটতে দিছি নেতা আপনি যা কইছেন শক্ত করলাম আপনি বলছেন অন্য পাবলিককে তোমরা বুট কেন্দ্রে ঢুকতে দিবা না রাত্রবেলা সবাই ভোট দিবা যে দশ বছর আগে মহিরা গেছে তারটাও দিবা কথা গেছে বুট দিতে তো আরেকজন দাঁড়ায় আঙ্কেল জানগা বাড়িতে আপনারও বুট দেওয়া হয়েছে শাশিরও বুট দেওয়া হয়েছে কস কি বেড়া আমি তো মাত্র হাসলাম আমারও বুট তোর চাচিরও দেওয়া হয়েছে চাষিরও দেওয়া হয়েছে তোর শাশি না বছর আগে মহিরা গেছে গা মহিরা গেলে কি বুট তো দেওয়া হয়েছে কর্মী বলতেছে আপনার সব কথা শুনেছি সব তো দুনিয়ার সব করলাম এখন আমি বিপদে পড়ছি আপনি আমাকে সহযোগিতা করেন নেতা বলবে তোর কেক হইছে আমি নেতা ছিলাম আমি তো কোনো নেতা ছিলাম না আর আমি তো তোরা চিনিই না তোর বাড়ি কই বাংলাদেশ ক আমার বাড়ি উগান্ডা তার বাড়ি না কেউ উগান্ডা পরিচয় দিবে না কেউ চিনবে না আমার কথা আর আমি বলছি আল্লাহ বলছেন কেউ পরিচয় দিবে না বলপতে হাঁটবেন না মনে রাখবেন আল্লাহর বসতে এই জমিন আল্লাহর এই জমিনে হুকুম চলবে আল্লাহর কথা বলেন না কেন আমার দিকে তাখান কথা বলেন মনে রাখবেন এই দেশ আলিমুল আমার দেশ পীর বুসুরগের দেশ অলি আবদালের দেশ কৌশ কুতুবের দেশ মাদ্রাসা মসজিদের দেশ আজানি কামতের দেশ কোরআন সন্ন্যার দেশ ইসলামী আন্দোলনের কর্মীর দেশ এই দেশে কোরআনের কথা বললে তারা গাড় ভেঙ্গে দিবে হাত ভেঙ্গে দিবে রাস্তায় ফেলে দেবে বুড়ি গঙ্গায় ফেলে দেবে সমস্ত কথা বলে সমাজকে বিভক্ত করতে চায় তাদেরকে জানিয়ে দিতে চায় এই দেশে তিরিশ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা ইসলামের বিরুদ্ধে কথা বললে টান দিয়ে জিবা কেটে দেওয়া হবে কাটে ফেলা হবে ঠিক কেন শোনেন এজন্য দিন বোঝা লাগবে কার জন্য কি রেখে যাচ্ছেন কার পেছনে ঘটতেছেন কেয়ামতের দিন কাউকে পাবেন না আমার মুসলমান বন্ধুগণ গভীর মানা যুগ কেয়ামতের দিনে কিছু আপনার চুকের সামনে পড়বে না মানুষ যেদিন করে কেয়ামতের দিনে মানুষ মনে করবে তাকে সহযোগিতা করবার অনেক লোক আছে মনে রাখবেন আল্লাহ সোরাল বাকারায় বলেছেন কোন বাবার ক্ষমতা নেই সাপা করার পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নেই সবাদ করার আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবার অধিকার কারো থাকবে না ওই দুনিয়ার মানুষ যদি দিনদার হয় আল্লাহ আলাহ হয় কেয়ামতের দিনই আপনার কাজে লাগবে দুনিয়ার জমিনে যদি ভালো মানুষ না হয় কেয়ামতের দিন কাজে আসবে না আমার বন্ধুগণ কেয়ামতের দিনে কোন মানুষ যদি বিপদে পড়ে যায়ামতের দিনে কোন মানুষ যদি সমস্যায় পড়ে যায় মানুষটা দৌড়াইয়া সবার আগে তার ভাইয়ের কাছে যাবে আল্লাহ বলেছেন কারিমে মিন করিমে আমাদের দিনে মানুষ যদি বিপদে পড়ে যায় সবার আগে যাবে তার বাইয়ের কাছে তার চিন্তা থাকবে বাই তো দুনিয়ার জমিনে এমন ছিল আমি ন্যায় করলাম না অন্যায় করলাম তা জানতে চায় না কারো সঙ্গে যদি মারামারি বেজাল লেগে যায় ঝগড়া লেগে যায় সবার আগে বাই দাঁড়িয়ে যায় আর বলতে চাই কি হয়েছে শুনতে চাই না তুই অপরাধী না সে অপরাধী শুনতে তোকে যে গালি দিয়েছে তোর সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে বিচার হবে পরে আগে আয় ওকে একটু পিটাই ঠিক না সবার আগে বাই দৌড়ে যায় এই জন্য কে ময়দানে ভাই দৌড়াইয়া আর চিন্তা করবে ভাই দুনিয়ার ন্যায় অন্যায় জানতে চাইল না সবার আগে হাজির হয়ে গেল আজকে আমি দুনিয়ার জমিনে না কেয়ামতের দিনে বিপদে পড়ে গিয়েছি ভাইয়ের কাছে যাই আমাকে সহযোগিতা করবে জনিয়ার মানুষ যখন তারাপন ভাইয়ের কাছে যাবে নিজের সমস্যার কথা গোলা বলবে আমি মাঠে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি কে মাঠে অল্প আমলের জন্য বিপদে পড়ে গিয়েছি ভাই তো আমার রক্তের ভাই একই মায়ের পেটে জন্ম নিয়েছি আমাকে কিছু সহযোগিতা করবে ভাই ডেকে ডেকে বলবে বাইরে কি বললি তুই আমাকে বাই পরিচয় দিলে দুনিয়ায় আমার ছিল না আখি ভাই বলবে আমার বাই ছিল না আল্লাহ কথা বুঝাতে ইয়াফির শব্দ এনেছেন এর অর্থ দাঁড়ায় মামলার আসামি বড় কোনো মামলার আসামি পুলিশের খাতায় যার নাম লিস্টি করা ওয়ারেন্ট হয়ে গেছে এমন একটা লোককে পুলিশ যখন খুঁজে পুলিশের সামনে যখন ওই লোকটা পড়ে যায় নিজের জীবন বাঁচাবার জন্য দৌড়ায় সামনে গাড়ি আছে না বাড়ি আছে জঙ্গল আছে না সাগর আছে জানতে চায় না পুলিশের হাত থেকে বাঁচবার জন্যে আল্লাহর গোলাম যেভাবে দৌড়ায় আল্লাহ জালাল বললেন কেয়ামতের দিনে ভাই ভাইয়ের পরিচয় দিবে না এইভাবে দৌড়াতে থাকবে যে ভাই বাইয়ের জন্য বাজার ছোট ভাইকে দিত ভাই ভাইয়ের গলা জড়াইয়া গমিয়ে যেত ভাই চাড়া ভাইয়ের ভালো লাগতো না এই ভাইগুলা কেয়ামতের দিনে ভাগবে ফেরারির আসামি পলাতক আসামি যেইভাবে দৌড়ায় আল্লাহ বলছেন দৌড়াবে আর বলবে তুমি আমার ভাই না ভাইয়ের কাছ থেকে জন বিতাড়িত হয়ে যাবে কায়ামতের মানুষের পরে যাবে ও তার মায়ের কাছে যাবে চিন্তা করবে যে আমাকে দশ মাস দশ দিন পেটে দারণ করেছে পেটে পেটে নিয়েছে আমার বন্ধুগণ মা মা যখন আমাদেরকে একজন সুস্থ মানুষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউনিট বেতা সহ্য করতে পারে আর ডেলিভারির সময় মায়েরা আমাদেরকে যখন দুনিয়া ভূমিষ্ঠ করেছে ওই সময়ে পঞ্চান্ন থেকে ষাট ইউনিট বেতা সহ্য করেছে আমার এই বেশি বডির মধ্যে একসাথে তিরিশ থেকে পঞ্চাশটা হাড্ডি কোনো অ্যাক্সিডেন্টে যদি ভেঙে যায় হাত ভেঙে যায় পা ভেঙে যায় মাথা মোটকে যায় পাজরের হাড়গুলা যদি ভেঙে যায় এইভাবে তিরিশ থেকে পঞ্চাশটা হাড্ডি ভেঙে গেলে একজন মানুষের যত ব্যথা হতে পারে একটা সন্তানকে জন্ম দিতে তার মায়ের তার চাইতে একশো গুণ বেশি বেতা হয়েছে এত ব্যথা অনুভব করে যেই মা সন্তানকে দুনিয়া এবং করল এই মায়ের কাছে দৌড়াইয়া সন্তান যাবে যেই মা নিজে না খেয়ে বড় করেছে যেই মা তাকে আদর করে বড় করলো মায়ের কাছে দৌড়াবে যেই মা তাকে ডান পার্শে নিয়ে গমিয়েছিল প্রস্রাব করবার পরে বাম পার্শে নিয়ে শুয়েছে জায়গা না থাকবার কারণে মা সারা রাত্র তোমার আমার প্রস্রাবের উপরে শুয়া তোমাকে আমাকে কলেজার উপরে রেখে যেই মা বড় করেছে যেই মা তোমাকে আমাকে মানুষ করবার জন্য না খেয়ে জিন্দি কাটিয়েছে সন্তান চিন্তা করবে আজকে মায়ের কাছে গেলে মা হয়তো আমাকে ভালোবাসবে সহযোগিতা করবে সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে আর বলবে আম্মা যান আপনি আমাকে আজকে কিছু সহযোগিতা করেন এই কথা বলে শেষ নয় সন্তান মায়ের পা জড়াইয়া থাকবে আর বলবে তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা কর মা ডেকে ডেকে বলবে যুবককে তুমি আমাকে মা বলে সম্বোধন করেছ দুনিয়ার জমিনে আমি কোন ছেলের কাছে বিয়াই বসি নাই তুমি ছেলে আসলা কুর থেকে এইভাবে মা তার ছেলেকে অস্বীকার করবে কিতাবের মধ্যে লিখি সন্তান মায়ের পা থাকবে একদিন দুই দিন না এইভাবে থাকবে কিন্তু এই মায়ের দিলটা নরম হবে না সহযোগিতা করবেও না না নিজেকে পরিচয় দিবে এবার সন্তান মায়ের কাছ থেকে নিরশাই ও আবি তার বাবার কাছে যাবে আর বলবে আব্বা যান সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেছ তুমি আমাকে মানুষ বানাবার জন্য কত কষ্ট করলা সারাদিন খাও না জমিনে কাজ করেছ তোমার উপর দিয়া বৃষ্টির পানে গিয়েছে তোমার শরীর গিয়েছিল কাজ করতে করতে রুদ উঠে শরীরের কাপড় গুলো শুকিয়েছে এত কষ্ট করে তুমি আমাকে বড় করেছ বাবা কত ঈদ গিয়েছে কোনদিন বলো একটা জামা তুমি পরো নাই ভালো একটা লুঙ্গি আর জুতা পরো নাই সব তুমি আমার জন্য করেছ দুনিয়ার জমিনে আমার জন্য এত কিছু করে আসলা জীবনের শেষ মুহূর্তে এসে কেয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়েছে সহযোগিতা করো বাপ ডাক দিয়ে বলবে কে যুবক কে তুমি আমাকে বাবা বলে সম্বোধন করলে দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে ছিল না এইভাবে বাবা তার সন্তানকে অস্বীকার করবে এবার যুবক দৌড়াইয়া যাবে ওয়াসাহিবাতিহি ওয়াবানি স্ত্রীর কাছে যাবে স্ত্রীর কাছে গিয়ে বলবে তোমাকে লাল বেনারসি পরাই আমার বাড়ি kereছিলাম তোমার ornaments আর jewelry জন্য जिंदगीটা কাтая দিয়েছি আজকে আমি বিপদে পড়ে আছি স্ত্রী তুমি আমাকে ছাড়া রাত্রবেলা ঘুমাতে না একটু সহযোগিতা করো আমি একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি ভাইরে মনে যে স্ত্রী তুমি যদি আমেরিকা চলে যাও বেশি দিন থাকলে স্ত্রী বলবে আমরা দেশে থাকতে ভালো লাগে না তুমি আমাদেরকে ওখানে নিয়ে যাও তোমাকে ছাড়া ভালো লাগে না আপনি যদি ঢাকা শহরে থাকেন স্ত্রী যদি বাড়িতে থাকে বলবে আমার একা একা ভাল লাগে না তোমাকে ছাড়া তুমি যেখানে যাও আমাদের ওখানে নিয়ে যাও আমরা একসাথে থাকতে চাই যে স্ত্রী তোমাকে একটা একটা কাটাতে পারে পারে না না মুহূর্ত চিন্তা করতে আপনি কবরে চলে যান দেখবেন এই কবরে আপনার সঙ্গে আর যাইতে চাইবে না পৃথিবীর সকল জায়গায় যেতে চায় কিন্তু কবরে আপনার সাথে কেউ যাইতে চায় না এই জন্যে মনে রাখবেন কবরে দুনিয়ার মামলায় যদি আপনি আটকা পড়ে যান কোর্টে গেলে আপনার পক্ষে উকিল কথা বলবে টাকা দিলে ম্যাজিস্ট্রেট আপনার পক্ষে কথা বলবে হয়তো আপনি জামিন পেয়ে যাবেন কিন্তু কবরের মামলায় যদি একবার আটকা পড়ে যান কবরে যদি একবার বিপদে পড়ে যান ওখানে কোনো উকিল পাবেন না কোনো ম্যাজিস্ট্রেট পাবেন না ওখানে টাকা দিলে ঘুষ দিলে কেউ আপনার কথা শুনবে না এই জন্য কবরের মামলা থেকে যদি নিজেকে বাঁচাতে হয় দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল জালাল যে বিধান গোলা দিয়েছেন সবগুলা বিধানকে পালন করা লাগবে কোন বিধানকে ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে চলা যাবে না স্ত্রী ডাক দিয়ে বলবে স্বামী পরিচয় দিয়ে তো স্বামী দুনিয়ার জমিনে আমি কোন যুবককে বিয়ে করি নাই তুমি স্বামী আসলা কোর থেকে দৌড়ে আর যুবক যাবে তার নেতার কাছে তার কর্মীর কাছে বন্ধু বান্ধবের কাছে ও সাহিবাতিহি নেতার কাছে গিয়ে বলবে নেতা আপনি যা বলেছেন তা করেছি আপনি বলেছেন এতিমের বাড়ি দখল কর করছি আপনি বলছেন ওর গাড়িতে আগুন লাগা লাগাইছি আপনি বলছেন বুটের বাক্স চুরি করে নিজে একাই একশো বুটে দিছি নেতা আপনি যা কইছেন সব করলাম আপনি বলছেন অন্য পাবলিক কে তোমরা বুট কেন্দ্রে ঢুকতে দিবা না রাত্রবেলা সবাই বুট দিবা যে দশ বছর আগে ময়রা গেছে তারটাও দিবা কথা গেছে বুট দিতে আরেকদিন দাঁড়ায় আঙ্কেল জানকা বাড়িতে আপনারও বুট দেওয়া হয়েছে শাশিরও বুট দেওয়া হয়েছে কস কি বেড়া আমি তো মাত্র আসলাম আমারও বুট তোর চাষিরও দেওয়া চাষিরও দেওয়া তোর চাষি না বাইশ বছর আগে গেছে কর্মী বলতেছে আপনার সব কথা শুনেছি সব তো দুনিয়ার জমিনে করলাম এখন আমি বিপদে পড়ছি আপনি আমাকে সহযোগিতা করেন নেতা বলবে তোর কে কইছে আমি নেতা ছিলাম আমি তো কোনো নেতা ছিলাম না আর আমি তো চিনি না তোর বাড়ি কই বাংলাদেশ কা আমার বাড়ি উগান্ডা তার বাড়ি নাকি উগান্ডা পরিচয় দিবে না কেউ চিনবে না আমার কথা আরে আমি বলছি আল্লাহ বলছেন ও সাহে কেউ পরিচয় দিবে না কাউরে পাবে না। এবার এই যুবক চিন্তা করলো আরে কার পিছনে জিন্দেগি কাটালাম এই জন্য পাক বলেছেন সাবাকা কাবলা হারামি, আমি নজোয়ানি চলে যাওয়ার আগে কাজে লাগাও আপনার জোয়ানি কাটে ফেন্সি ডিলের আখড়ায় আপনার জোয়ানি কাটে আবার জায়গায় আপনার জোয়ানি কেটে যায় দুর্নীতি করে পঞ্চাশ বছর পরে যখন আপনি মসজিদে আসেন ঠিক মতো নামাজ পড়তে পারেন না আরে আপনার মন চায় নামাজ পড়তে আপনি পারেন না আপনার মন চায় কুরআন তিলাওয়াত করতে ওই সময় আপনি কুরআনের দিকে তাকাতে পারেন না ডাক্তার বলেছে বেশি সময় তাকায়া থাকলে চোখ থেকে পানি আসবে রক্ত চলে আসবে এই সময়টাকে দুনিয়ার নজওয়ানিকে কাজে লাগাও যত পাওয়ার থাকুক যত ক্ষমতা থাকুক দুনিয়ার জমিনে তোমার ক্ষমতা নমরুদের মতো না ফেরাউনের মতো না তোমার ক্ষমতা হামানের মতো না তোমার ক্ষমতা পয়গম্বর সুলাইমানের মতো না সুলাইমান গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন এরপর গোটা রাত্র আল্লাহর কদমে শেষ দায় পড়ে থাকতেন নমরুদ ফেরাউন গোটা দুনিয়া কেরাজত্ব করেছে এরপরেও তার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে নির্লজ্জের মতো কষ্ট নিয়ে কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কাউকে সহযোগিতা করার জন্য পায় নাই আপনিও যদি ক্ষমতার অপব্যবহার করে দুনিয়ায় চলেন আপনিও নমরুদ ফেরাউনের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কোন সাহায্যকারী কিয়ামতের দিন পাবেন না আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সন্তান দৌড়াইয়া যাবে ও বাণি সন্তানের কাছে যাবে আর বলবে সন্তানেরা তোমাদের জন্য দুনিয়ায় কত কিছু করলাম একটু সহযোগিতা করো দুনিয়ায় বিপদে ছিলাম আজকে কেয়ামতের দিন বিপদে দুনিয়ায় সপ্তাহ করলাম সন্তান ডেকে ডেকে বলবে আপনি বাবা পরিচয় দিচ্ছেন আমাদের বাবার চেহারা তো আপনাদের মতো ছিল না আমার বন্ধুগণ কেউ কাউকে পরিচয় দিতে চায় না কেউ কাউকে কেয়ামতের দিন চিনতেও চায় না এই বিষাক্ত দিনে যদি নিজেকে বাঁচাতে হয় দুনিয়ার জমিনে আল্লাহকে চিনেন আল্লাহ বলেছেন গোলাম রে তুই যদি হাজার গুনা নিয়া আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনা নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়ে চুকের পানি ছেড়ে দিতে পারিস তাও বা করতে পারিস আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম রে গোলাম জন্য আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়। আমি আল্লাহ মাফ করে বলে করে দিতে আমি এক হবে না জান্ন এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহকে বয় করব আল্লাহকে বই করো আর সকল জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার চিন্তা করব মারামারি করে না কাটাকাটি করে না গাড়ি পোড়াই আনা পাবলিক আনা বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার শেষ কথাগুলার মধ্যে একটা পায়ে ধরে বলে যাই আপনারা পেটে পাথর বাঁধেন আপনারা পেটে পাথর বাঁধেন না কে থাকে আপনাদের বাচ্চাদেরকে আলিম বানান হাফেজ বানান মহাসির বানান মহাদিস বানান সেগুল হাদিস বানান আমার আপত্তি নাই কিন্তু পায়ে হাত রেখে বলে গেলাম আপনাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ বানাবার পাশাপাশি আপনাদের বাচ্চাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন আপনার ছেলেকে মাস্টার্স করান আপনার ছেলেকে ত্রিপল এম এ করান আপনার ছেলেকে এম ফিল করান আপনার ছেলেকে পিএইচডি করান আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানান আপনার ছেলে আলেম আপনার ছেলে হাফেজ আপনার ছেলে মুফতি ও যদি আলিম হয়ে পিসিএস কেডার হয়ে আপনার জেলার এসপি হয়ে যায় এডিশনাল ডিআইজি হয়ে যায় ডিআইজি হয়ে যায় আইজিপি হয়ে যায় আর যাই হোক আপনার জেলায় কেউ তফসির বন্ধ করবে না ঠিক কেন বলেন গোলা তো বুঝেন না এজন্য আমার বন্ধুগণ কোরআন যদি রাষ্ট্রে চলে যায় আন্দোলন করে লাগবে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে হবে ধর্মের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেমনে আপনি চলবেন কেমনে সমাজ চালাবেন কেমনে রাষ্ট্র চালাবেন সকল বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন আপনার মন গড়া কোনো বিধান লাগবে না সুতরাং আপনি যদি মুসলমান দাবি করেন আল্লাহর কোন বিধানের বিরোধিতা আপনি করতে পারেন না যারা আল্লাহর কোরআনের বিধানের বিরোধিতা করে যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে যারা অরিজিনাল কোরআনের তাফসির যেখানে হয় ওখানে এই বিরোধিতা করে আমি কসম করে বলতে পারি ওদের ব্লাডগুলা ল্যাবরেটারিতে নিয়ে চেক করে দেখবেন ওদের রক্তে ভেজাল আছে ভেজাল ঠিক কিনা বলেন আমার ফারুক রাদি আল্লাহ তালানু খালিবতুল মুসলিম আমিরুল মোমিন রাস্তা দিয়ে হেঁটে যান কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা নজয়ান একটা যুবক কাদের মধ্যে একটা বস্তা নিয়ে যায় হজরতে অমর বললেন গভীর রাত্রে যুবক তুই কই যাস কোথায় যাস চোখ লাল কেন এত রাত্রে কোথায় যাবি বল কারণ ওমরকে দেখবার পরে কত মানুষের প্রস্রাব বের হয়ে যায় শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলে এই জন্য আল্লাহকে বলতে পারে আল্লাহ তালা তুমি বলেছ পয়গম্বরের পরে পয়গম্বর দিব না আমরা মানি কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য একজন অমরের দরকার ঠিক কিনা বলেন অমরের দরকার আমার বন্ধুগান মনে রাখবেন হাজরত ইফ হোসাইন তেল্লাহুত আলানু কারবালায় শহীদ হয়ে গেলেন ইয়াজিদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করলেন না হুসাইন বললেন কারবালায় শহীদ হয়ে যেতে পারি যেই চেয়ারে আমার নানা বসেছেন যেই চেয়ারে আমার বাবা বসেছেন যেই চেয়ারে আবু বকর ওমার বসেছেন যেই চেয়ারে উসমান আলী বসেছেন এই চেয়ারে একজন মদ্যপানকারী বসবে মানতে চাই না এই জন্য ইসলামিক রাষ্ট্রের খিলাফতের জায়গায় চেয়ারে কোন মত পানকারী মদ বিক্রেতা চুর ডাকাত বদমাস বসে থাকবে এটা কোন মুসলমান মেনে নিতে পারে না হাজরত আমার যুবকরা বললেন তোর বেগে কি কিছুক্ষণ আগে যুবক এক বোতল মদ খাইছে কি খাইছে এক বোতল মদ খেয়ে আরেক বোতল মদ ব্যাগের ভিতরে ঢুকাইয়া বাড়িতে যাচ্ছে বেলা মদ খাবে পড়ছে কার সামনে কথা কোন না অমরের সামনে অমর তো এই অমর এবার রসুলে পাক জোর সালাত আদায় করে বের হয়েছে মসজিদ থেকে তাড়াতাড়ি হাঁটতেছে রসুল দেখেন দূরে তাকায় দেখেন শয়তান আসতেছে শয়তান মানে অরিজিনাল শয়তান আসতেছে রসুল বলেন আসুক আজকে ওর কিছু জিজ্ঞাসা করবো কই যায় কারে ধোঁকা দিতে যাচ্ছে আসুক রসুলও হাঁটতেছে শয়তান হাসতেছে বোখারি চড়ি হাদিস কিছু দূর যাওয়ার পরে রসুলে পাক দেখেন শয়তান রাস্তার থেকে না। জমিনে দিয়া পুড়া একবার উল্টা রাস্তায় দৌড়তেছে রসুল বলেন কি রে শয়তান দৌড়ায় কেন ব্যাপারটা কি আমার দিকে আসলে এখন দৌড়াচ্ছে কেন নবীজি বলেন কিছু আছে পিছন দিকে তাকায় দেখেন তো অমর আসতেছে অমর সোহান বললেন না নবীজি বলেন বুচ্ছিরে শয়তান রে দেখছিস রাস্তা চেঞ্জ করছিস যেন অমর রে দেখলে শয়তানও ঠিক থাকতে পারে না কথা বুঝেন নাই এজন্য এই জমানার শয়তানদেরকে ঠিক করতে হলে একজন অমরের দরকার আছে না নাই হযরত ওমর যাচ্ছেন রাতবেলা যুবক জিজ্ঞেস করেন কি রে যুবক তো মদ খাইছে আর এক বোতল নিয়ে যায় বাড়িতে খাইবো যখন ওমর রে দেখছে চিন্তা করে এই মদ পানের অপরাধে অমর নিজের ছেলের পিটে মাইরে বলেছে আমি যদি বলি মদ তাহলে এখন মাথা থেকে শরীর আলাদা খালি বাতুল মুসলিম আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি তো বুনের বাড়িতে তো রাত্রে কেন বুনের বাড়িতে খাবার নাই আব্বাজান এক বোতল দুধ দিছে দুধ আল্লাহ আকবর বললেন না আব্বা জান এক বোতল দুধ দিয়ে বলছে বোনের বাড়ি পাঠায় দিতে বস্তার ভিতরে দুধ আছে বস্তার ভিতরে কি আছে আসলে কি আছে জন্য জন্য কইছে আমিরুল মুমিনিন আমি কিছু করি নাই বস্তায় কিন্তু দুধ বোনের বাসায় নিয়ে যায় ওমর কি সাধারণ পাবলিক ছেড়ে দিব বস্তা নামা ও চিন্তা করে নামায়ানের পর এটা দৌড় দিব কারণ নামি তো মদ ঠিক না হজরত অমর দেখলেন ওর অবস্থা ভালো না ধরলেন যাইতে পারবি না খোল দুধ নিয়ে যাচ্ছি সে তো ভয় পাস কেন সার একটু ছেড়ে দেন যা হইছে হয়েছে এটা দুধই আছে দেখা যুবক কানতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ শয়তান ধরল তো সেটা দে তো অমর ধরল তো আর ছাড়বেন এটা জানি আল্লাহ এখন তো মহা বিপদে পড়ছি তোমার আমি একটা কথা দিলাম আমি যে মদ পান করে আসছি ওমর জানে না শুধু তুমি জানো আর আমার বোতলের ভিতরে মদ আছে এখনো অমর দেখে নাই তুমি দেখছ আল্লাহ আজকের এই যাত্রায় তুমি যদি অমরের হাত থেকে আমাকে বাছাইয়া দাও তোমাকে কথা দিলাম আর কোনো দিন মদের বোতলে হাত দিব না আল্লাহ আজকে যদি অমরের হাত থেকে বাছাইয়া জীবনে ঠোঁটটা মদের বোতলে লাগাবো না কথা দিলাম তোমাকে বলছি আমি আর কেউ জানে না তুমি জানো আর আমি জানি আল্লাহ কারণ তুমি তো কথাগুলা শোনো লা থা খসু হুসিনা তুমিওয়ালা নাম আল্লাহ তুমি কুমাও না তুমি বলছো আল্লাহ আসিস তালা তুমি আর সে থাকো কিন্তু বান্দা যখন ডাক দে বিন হ্যাভলি লুয়াই তুমি গলার রগের চাইতে আরো কাছে পৌঁছে যাও আল্লাহ তোমাকে কানে কানে বলছি মদ আর খাবো না আজকে বাছায়া দো ওয়াদা দিলাম আল্লাহু একবার বলবেন না বলছি আমার বন্ধুগণ বলার পরে ওমর বললেন বেগদেব এক হাতে বেগ ধরছেন আর এক হাতে যুবককে বলছেন খোল যুবক যখন খুলছে মদের বোতলটা হজরতে অমরের হাতে দিয়েছে অমর হাতি নিয়ে দেখেন এটা দুধ এখনো গরম আছে গরম দুধের বোতল তিনি বললেন ঠিক আছে তাহলে বাঁচতে পারলেন দুধ দুধ মানে চিন্তা করে কিরে টাকা দিয়ে কিনে আনলাম মদ এখন দেখি দুধ ব্যাপারটা কি সাথে সাথে অমরের পায়ে ধরে ফেলেছে আর ডেকে বলছে কসম করে বলছি আমার বোতলের দুধ ছিল না ছিল মদ মদ খেয়েছি মদ নিয়ে যায় আপনার হাতে দড়া পড়বার পর আল্লাহকে বলেছে আল্লাহ তা এই অমরের হাত থেকে যদি বাঁচাইয়া দাও কথা দিন আমার কোনোদিন মদ পান করব না আমার মনে হয় আল্লাহ কথাগুলা শুনে ফেলেছেন যুবকটাকে হজরত আমার জড়াইয়া দরলেন আর চুকির পানি ছেড়ে বললেন গুনা কেমন আল্লাহকে ভুলে গেলে যে আল্লাহ তুই মদ পান করার পরে আজকে আমাকে ভয় করে দুধের কথা বললে যে আল্লাহ মদকে দুধ বানাইয়া দিতে পারে এই আল্লাহ গাছতলার থেকে সাততালার মালিক বানাতে পারে অহংকার করলে সাততলা থেকে গাছতলায় ফালাইয়া দিতে পারে এই আল্লাহ এখনো আছে না না এই জন্যে অহংকার করা যাবে না আকার গরম দেখাবেন না ক্ষমতার গরম দেখাবেন না যে সোরা বলেছি এই সোরার তেষট্টি নম্বর আদ আল্লাহ বললেন ওয়াই বা দুরু হেমা নীল দীনা এম সো না আইল আরু দেহ না আল্লাহর বলিস শেতল জরা আল বললেন এই সামাজিক জরামি আল্লাহর গুলামদাবি করবে আশ করে সোহ দাবি করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন ক্ষমতার অহংকার টাকা পয়সার অহংকার সম্পদের অহংকার করতে পারে না কারণ আমি আল্লাহ কত লোককে গাছতলা থেকে দশতলার মালিক বানাইছি আর কত লোককে দশতলা থেকে গাছতলায় ফালাইয়া দিয়েছে না বলতে চাই যে এই কথা এই অমরে ফারুক এমন মানুষ কিন্তু আল্লাহকে বলে যায় নাই এত পাওয়ারফুল সায়তান ভয় পায় ক্ষমতা ছুটো না বড় আরে অমরের কথা কত বলবো আল্লাহ যে বলছেন সাইসালার কথা অমর তো এই মানুষ নদীর নামে চিনি লেখছে নদীতে পানি নেই আপনারা জানেন ঘটনা নদীর নামে চিনি লেখছে ও নদী পানি যদি তোমার পক্ষ থেকে দাও এই পানির দরকার নেই আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও আমি অমর ছিটি দিলাম আমি অমর বলছি অমর আল্লাহর গোলাম তোমার নদীতে যেন পানি প্রবাহিত হয়ে যায় ছিটি ছাড়ছেন নদীতে পানি উঠতে দেরি হয় নাই আল্লাহ একবার বললেন না অমর তাই অমর ছয়শো সাত মাইল দূরে হজরতে সাহারিয়া যুদ্ধ করতেছেন আমার মদিনার মিম্বরে দাঁড়িয়ে বলছেন ইয়া সাহারিয়া আল জাবাল সাতশো আটশো কিলোমিটার দূরে যুদ্ধ হজরত অমর দেখলেন সারিয়ার সামনে পিছনে কা গিরে ফেলতেছে পাহাড়ের অপর প্রান্ত থেকে কিলোমিটার দূর থেকে বলেন সারিয়া তোমার পিছনে কাফের রাস্তা চেঞ্জ করো মুসলমানরা বলতেছে অমর খুতবা দিচ্ছে হঠাৎ সারিয়া বলে চিৎকার দেয় কেন দীর্ঘদিন পরে হজরতের সারিয়া আসলেন যুদ্ধের ময়দান থেকে সাহবায় কেরাম বললেন কিরে যুদ্ধ কেমন হলো জয়লাভ করলাম কেমনে কেমনে মানি অমর আমাদেরকে চিৎকার করে আওয়াজ করে বলেছিল এই রাস্তা দিয়ে যাব না এই আওয়াজ তো আমরা কানে শুনছি আল্লাহ একবার বললেন না ছয়শো সাতশো কিলোমিটার দূরে পৌঁছে যায় যার গলার আওয়াজ এই আমার মদিনায় ভূমিকম্প হচ্ছিল ভূমিকম্প হাতের তরবারে নিয়ে মদিনার মাটিতে ঢোকায় বলছিল রে মদিনার মাটি মদিনার মাটির নিচে শুয়ে আছেন আখেরি জামাদার পয়েগম্বর আফতাব এ নবুবাদ শাহান শাহে রে সালত তিনি কমিয়াছেন হাবিবুল্লাহ আর আমি আমার গাছতলায় থাকতাম উটরা খালি করতাম যে কোরান পড়বার কারণে আল্লা আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন আজ আল্লাহকে বলে যায় নাই আর মদিনায় তোমরা ভূমিকম্প হবে মাটি কাঁপবে সহ্য করতে পারি না আমি অমর তরবারে ঢুকায় দিলাম কাঁপতে পারবে না অমর মদিনার মাটিতে তার তরবারে ঢুকায় দিলেন কাসাবের জাতের কেয়ামত পর্যন্ত মদিনায় ভূমিকম্প হবে না অমর তো তার নাম ক্ষমতা কই পৌঁছে গেছে আমার বন্ধুগণ এজন্যে এই হজরত অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমরা অমরের মতো একজন মানুষ চাই। কথা বলেন না কেন সবাই বলেন চাই কি চাই না যাকে শয়তানা ভয় পায় এই আমার মুসলমান মন্দ আমার শেষ কথা হচ্ছে আল্লাহ কওয়াস ইসলামের পথে কোরান সুন্নার পথে আমরা চলতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না এই জমিন কার সবাই বলেন জমিন কার এই জমিনে হুকুম চলবে কার আরজুড়ে বলেন কার আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে এই হুকুম প্রতিষ্ঠা করবার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবার জন্যে এক কোটি কুলির সামনে দাঁড়িয়ে যদি তাকবির দিতে হয় কারা কারা পারবেন হাত ওটা দেখেন আল্লাহ আমাদের হাত কবুল করুক সবাই পড়েন আমিন